আজকে আমি ব্লগ বানাতেছি, নতুন নতুন ফ্লাশ বানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো কালকে আমি বাবার বাড়িতে এসেছি, আর আজকে হচ্ছে পরের দিন সকালবেলা। আমার ছেলে ভিডিও করে আপনাদেরকে একটু বলে দিয়েছে, ও নাকি ফার্স্ট ব্লগ বানাচ্ছে। তো সকালে ঘুম থেকে উঠে দেখি মা নাস্তা করছে, এটা হচ্ছে চাওলার নারকেলের গুড়া। তো মাকে ঢেঁকি পাড়ানো দেখে আমি ঘুম থেকে উঠেই বলতেছি, দাও মা আমি ঢেঁকি পাড়াই, আমার অনেক ভালো লাগে ঢেঁকি পাড়ানো। আমি বাড়িতে তো ঢেঁকি পাড়াই না, এখানে আসলেই পাড়াতে পারি। তো আমার মা চাউলগুলো আগেই ভেজে নিয়েছে, আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই দেখাতে পারি নেই। তো এখানে চাউলগুলো ভাতের চাউল ভেজে নিয়ে, খুব সুন্দর করে ভেজে নিয়ে গুঁড়ো করে, তারপরে এখানে নারকেল আর চিনি দিয়ে আবারও গুঁড়ো করে মিশিয়ে নিয়েছে। এই নাস্তাটি খেতে অনেক মজার হয়। তো এখানে গুঁড়ো করা হয়ে গেছে, আমরা সবাই নাস্তা খেয়ে নিলাম। আমি বাটি বাটিতে বেড়ে দিয়েছি দুধের চা দিয়ে, নাস্তাটা খেলে অনেক মজা হয়। কে কে খেয়েছেন এই নাস্তাটি? নারকেল চাউলের গুঁড়াটা এত মজা হয়েছিল, আমার ছোট ছেলে তো এমনিতেই শুধু শুধুই খেয়ে ফেলেছিল। আর এদিকে ভাই বাজার থেকে মাছ এনেছে, তো মা বলতেছে মাছটা তুই পরিষ্কার করে দে। তো মাছটা আমি এই যে পাতা দেখছিলেন এটা দিয়ে পরিষ্কার করেছি। এটা একটা টিপস হতে পারে, এই পাতাটা কুড়ুরা পাতা বলি আমরা, তো এই পাতাগুলো অনেক ধারালো থাকে, এই পাতাগুলো দিয়ে এরকম বাকলা ছাড়া মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। দেখছেনই তো মাছটা কতটা পরিষ্কার হয়ে গেছে, অল্প সময় ঘষে নিলে তারপর পানি দিয়ে ধুয়ে ফেললেই খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। বোয়াল মাছ, মাগুর মাছ, কস মাছ, বাকলা ছাড়া যে কোনো মাছেই খুব সুন্দরভাবে এই পাতা দিয়ে পরিষ্কার হয়। তো মাছটা আমি ধুয়ে দিয়েছি, মা কাটতে চেয়েছিল কিন্তু অনেক বড় মাছ, মা কাটতে পারি নাই। তারপর বাবা মাছটাকে খুব সুন্দরভাবে কেটে দিয়েছে। আর এই তো দেখেছেন বাবার নাতনিটা বাবার সাথে সাথেই থাকে, আমার ভাতিজি কলিজার টুকরা টুনটুনিটা আমি যাওয়ার পর থেকে আমার পিছু নিয়েছে, আমি যেখানেই যাই সেও সেখানেই যায়। আর এদিকে জেসিবি এসেছে, আমাদের রাস্তার পাশে পুকুর ছিল, সেই পুকুরটা ভাই বন্ধ করে দিয়েছে, বন্ধ করে পাশে দিয়েই আবারও পুকুর বানিয়েছে, ফিশারির মতন করে অনেক বড় করে পুকুর বানিয়েছে। তো সেটা আপনাদেরকে দেখাতে পারিনি, আমি সম্পূর্ণটা পুকুর ক্যামেরা করতে ভুলে গিয়েছিলাম তাই। তো পরবর্তীতে কখনো দেখিয়ে দেব। আর সামনের দিকের পুকুরটা ভাই বন্ধ করে দিয়েছে, শুনেছি এখানে নাকি কল পার্কের মতন একটু সুন্দর করে সাজিয়ে দিবে, আর ফিশারিতেও কিছু একটা নাও চাও দিয়ে দিবে। কারণ আমার ভাই শুটিংয়ের কাজ করে, আমার ভাইয়ের চ্যানেলের কাজ করে, ভাইয়ের চ্যানেল আছে আর ফেসবুক পেজ আছে, ভাই ফানি ভিডিও এসব ভিডিও বানায়, কমেডি ভিডিও বানায়। তো কল পার্কের মতন বানিয়ে ভাই নিজেই এখানে শুটিং করবে শুনেছি, কখন হয় সেটা বলতে পারি না কিন্তু ভাবির কাছে শুনেছি এখানে সাজিয়ে রাখবে। তো যদি কখনো হয় তাহলে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমার ভিডিওটি দেখে কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের সব কিছু গ্রামের পরিবেশ, এই গ্রামের পরিবেশ দেখে আপনাদের কেমন লাগে জানাতে পারেন। তো এই তো দেখতেছেন এখন যেখানে মাটি ফেলতেছে এখানে আমাদের পুরনো পুকুরটা ছিল, আর এই পুকুরটা এত মাটি দিয়ে ফিল আপ করে ফেলেছে। তাহলে আজকে এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে আর একটি নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।